সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে বুধবার সকাল সকাল রিয়া চা করে দিল তো এখন আমি একটু চা খেতে খেতে আমার বাগানের ফুলগুলোকে দেখে নিচ্ছি কিছুদিন পরে ছেলে বলেছে একটা ঘর বানিয়ে দেবে মানে ওপরে একটা চালের ব্যবস্থা করে দেবে তো গাছগুলোকে কোথায় সরিয়ে রাখবো আমি সেই চিন্তায় এখন বাঁচতেছি না মানে চারিদিকেই চিন্তা একদিকে ভালো আবার আরেকদিকে দেখো গাছগুলোকে সরাতে হবে হুম কোথায় কোন দিকে রাখবো চারিদিকেই তো কত জিনিসপত্র হ্যাঁ দেখতেই পারো তোমরা যে মানে কোনো দিকে যে একটুখানি ফাঁকা জায়গা সেটারও মানে জায়গা নেই তো সেটাই চিন্তা করছিলাম আর রিয়াকে বলছিলাম যে গাছগুলোকে কোন দিকে রাখা যায় তো দেখি একটা না একটা ব্যবস্থা করতে হবে গত দুদিন থেকে মঙ্গলবার ছিল নিরামিষ তারপরে সোমবারের দিনকেও কি কি খাওয়া হলো মাছটাছ তো আনা হচ্ছেও না আর এখন গরমের মধ্যে মাছ টাছ আনবও না আনলেও কি হয় বলো তো মাছগুলো ভালো থাকে না আনতে আনতেই মানে গন্ধ হয়ে যায় পচে যায় কষ্টও লাগে যে এত দাম দিয়ে কিনে এনে নষ্ট মাছ পচা মাছ খাওয়া যায় বলতো তো সেই জন্য ভেবেছি না আর টাছের দিকে যাব না কয়েকদিন একটুখানি হালকা পাতলাই খাবো তো রিয়া যেহেতু কয়েকদিন থেকে খেতে পারছে না তো ও আবার ডিম খেতে ভালোবাসে তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে ও হচ্ছে ডিমের পোকা সোজা কথায় তো আজকে একটুখানি ডিম খেতে চাইলো তো ভাবলাম তাহলে অন্য কিছু না করে আজকে না হয় মেয়েটাকে একটু ডিমই করে দিই তো ভাবলাম ডিম করব আর সাথে দেখি সবজিওয়ালা দাদা কি নিয়ে আসে সবজি টবজি সেখান থেকেই না হয় করব মেয়ে ফোন করেছিল আমাকে বললো মা তুমি কিন্তু একেবারেই বাজার টাজার কিছু যাবে না বাড়ির ওপরে যেটুকুনি সবজি আসবে সেটুকুনি দিয়েই রান্না করো আর বাজারে একেবারেই না জানে আমার যে হাই প্রেশার রোদে রোদে বেরোলে আবার প্রেশার টেসার যদি বেড়ে যায় ওই কারণে বললো যেতে হবে না সাথে এটাও বললো নুন চিনির জল খেতে তো আমি রিয়াকে বললাম একটুখানি নুন চিনির জল ভিজিয়ে দাও পরে না হয় দুজন মিলেই খেয়ে নেব তো জাগে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা তুলসীতলা দুটোই মোছা হয়ে গেল তো মোছার পরে কত সুন্দর লাগে দেখতে না তারপরে যদি যখন এখানে রান্না করতে আসি মনটা ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ বালতিটা ওখান থেকে আর সরানো হয়নি ওটা আমার ঠাকুরের বালতি তো এই দেখো পুরোটা মোছার পরে ঠিক এরকম লাগছে দেখতে টাকাটা পাওয়ার অপেক্ষা করছি দু মাস তো হলো এক মাসে তো মানে এরকম ভিউজ তো হয় না তোমরা দেখতেই পারো যেটুকুনি ভিউজ হয় তাতে দুই মাসে আমাদের একশো ডলার হয়ে থাকে তো আমি এসব কমই বুঝি রিয়া আমাকে বুঝিয়ে দেয় তারপরে আমি বুঝতে পারি সোনা মোনাদের ডাকলাম একজনই ছিল তো কয়েকটা বিস্কুট ওদেরকে খেতে দিয়ে আসলাম ছেলে এনেছিল ওদের জন্যই তো এই মাসে পাব দিনও চলে এসেছে তো খুব বেশি এবারে পাবো না ওই একশো ডলার পেরিয়ে একশো ডলারে কত টাকা হয় তোমরা জানোই তার তার থেকে একটুখানি বেশি তো ওই টাকাটা পেলে ছেলে হচ্ছে সমস্ত জিনিসপত্র ওই বাস টিন যা যা লাগবে আজকে ফুলগুলোকে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটেছে দেখো রংটা যেন একেবারে মা তারার চরণে যে ফুল দেয়া হয় সেই ফুলের রং। তো বাস বাঁশ টিন যে সমস্ত জিনিস লাগবে সেই সমস্ত জিনিস ছেলে কিনে নিয়ে আসবে তারপরে মিস্ত্রিকে ডাকা হবে আমার এখানে একটা চালের ব্যবস্থা করে দেওয়া হবে তো জাগে অনেকগুলো কথা বললাম আশা করি তোমাদেরও শুনে ভালোই লাগবে তোমরাও খুশি হবে যে গত মাসে তো পাইনি এই মাসে আবার পাবো তারপরে পরের মাসে আবার পাবো না তারপরের মাসে হয়তো আবার পাবো দিন দিন একটু ভিউজটা কমে যাচ্ছে তো সেই জন্য যাকে আমি এটুকুন খুশি তোমরা যারা সেই প্রথম থেকে আছো আমার সাথে তারা আমার সাথে থাকবে আমি জানি আমার সাথে থেকো তোমাদের কাছে এইটুকুনই অনুরোধ করব আমি তাহলে হয়তো একটুখানি ভালো দিন আমি বা আমার পরিবার দেখতে পাবে তো যাকে আজকে দেখতে পাচ্ছ এটা অন্য সবজিওয়ালা দাদা এসেছে নিয়ে নিচ্ছি একটু একটু করে সবজি এই যে একটুখানি ভেন্ডি তারপরে একটা শশা বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি কি কি নিলাম এই যে পাটের শাক এটা তো এখনকার কি বলবো মেথির শাক বাদ হয়ে এখন পাটের শাক এসেছে রুটিনে এই যে দুটো বিশ টাকার নোট দিলাম চল্লিশ টাকা সবজি নিলাম কি সবজি নিলাম দেখো তো চল্লিশ টাকা হয়ে গেল একটা শশা একাটি শাক কিছু কাঁচা লঙ্কা ভেন্ডি এই যে টমেটো আর এই তো আর তো কিছু না হয়ে গেল চল্লিশ টাকা দেখতে দেখতেই সমস্ত জিনিসগুলোকে একে একে রান্নাঘরে নিয়ে আসছি এই বাইরের রান্নাঘরে রান্না করতে গেলে খাটনি কিন্তু প্রচুর হয় এই যে বারবার করে একটা একটা করে জিনিস নিয়ে আসি একবার ওই যে কুলোটা নিয়ে আসলাম তারপরে মশলাপাতি নিয়ে আসলাম একবার জলের বালতি এনেছি তারপরে ওই যে হাঁড়িটা এনেছি নাতনিকে দেখলে পিছে পিছে ঘুরঘুর করছে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালের গামলাটাও নিয়ে আসলাম ওইদিকে উনুনটা টুকটুক করে জ্বলছে তো ভাবলাম যে ততক্ষণে না হয় আমি জিনিসটা নিয়ে আসি এদিকে জলটাও ভাতের জলটাও গরম হতে থাক এই যে আরও যা যা বাসনপত্র যেটুকুনি লাগবে সেটুকুনিকেও নিয়ে আসলাম ভেন্ডি নিলাম ভেন্ডিটা ভাজা করব রান্নাটা হওয়ার আগেই দেখবে রিয়ার বাবা এসে উপস্থিত হবে আজকে যেহেতু আজকে ডালিয়া টালিয়া কিছু করা হয়নি সকালবেলা সেই জন্য এখন কিন্তু প্রায় অনেকটাই সকাল জানো তো আর কত সকালে উঠে কি করব বলো তো এখন কটা বাজে ওই নটা থেকে শুয়া নটার মতো হবে তাও দেখো কত তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি এত তাড়াতাড়ি কি করা যায় বলো তো এই যে ভাতে দেবো বলে চালটা ধুয়ে নিলাম ধুতে ধুতে আরও একটা কথা মনে পড়লো কিছু একটা ভুলে গেছি আবার সেখান থেকে এই যে উঠে গেছি সেই জিনিস কোনো কাজ ছিল বা জিনিস ছিল মনে পড়ছে না আমার আওয়াজটা আমি পরে দিচ্ছি কিন্তু উঠে আমাকে যেতে হয়েছিল সেটা আমার মনে আছে তো এই করতে হয় সারাক্ষণ দৌড়াদৌড়ি ওইদিকে রিয়াও ঘরে কাজ করছে হ্যাঁ এই যে দেখো রিয়ার বাবা এসে উপস্থিত বলছে কি খাবো তো ওই যে তোমরা দেখেছিলে যে রিয়ার বাবার জন্য চিনি ছাড়া ওই যে সুগার সুগার ফ্রি হরলিক্স যে আনা হয়েছিল তো রিয়াকে আমি ডেকে বললাম যে বাবাকে একটুখানি হরলিক্স গুলে দাও আর কিছুক্ষণ পরে এসে না হয় সে ভাত খেয়ে যাবে তাতেই এসে রাজি হলো বললো হ্যাঁ ঠিক আছে খেয়ে এসে বেরিয়ে যাবে সাথে দুটো বিস্কুটও দেওয়া হয়েছিল ওইদিকে আর ভিডিওটা নিয়ে যাওয়া হয়নি দেখে তোমাদেরকে আর ওই দিকটা দেখানো হয়নি ভেন্ডিগুলোকে কাটার আগে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি কাটার পরে তো আর ধোয়া যায় না সেই জন্য একবার নয় দুবার তিনবার করেই আমি ধুয়ে থাকি আমার কাজ করতে ভীষণ জল লাগে গো পারি না এই যে একবার ধুলাম তাতেও আমার শান্তি হবে না কিন্তু এই যে দ্বিতীয়বার ধুচ্ছি তৃতীয়বারও ধুয়েছিলাম তবে সেটা হয়তো আর ভিডিওতে দেখানো হয়নি একটা জিনিস দেখতে বারবার তোমরাও হয়তো তোমাদেরও হয়তো ভালো লাগবে না সেই জন্য হয়তো রিয়া কেটে দিয়েছে তো এই যে ভেন্ডি টেন্ডি কেটে নিলাম আমি ক্যামেরাটা ঠিক করে বসানো হয়নি মানে মোবাইলটা এর আগে একবার ক্যামেরা বলেছিলাম তো একজন্য কমেন্ট করেছিল যে তোমরা তো গরিব মানুষ তাহলে তোমরা ক্যামেরা কোথায় পেলে ক্যামেরা না আসলে ওটাকে মোবাইল বলতে গিয়ে ক্যামেরা হয়ে যায় মাঝে মাঝে তো মোবাইলটাকেই যে রিয়া ঠিক করে বসাতে পারেনি দেখে বটিতে কী কাটছিলাম সেটা দেখা যায়নি তো রেখে দিয়ে এখন ও আমার সাথে বসে পড়ল এই যে শাক বাঁচতে না শাকটা কিন্তু ভাজা হবে না শাক দিয়ে হবে ডাল এটা তোমরা সবাই জানো পাটের শাক নেওয়া মানেই কিন্তু ডাল দিয়ে পাটের শাক তো জাগে মা মেয়েতে বসে পড়লাম শাক বাঁচতে যেহেতু একবার ঢু মেরে গেছে দ্বিতীয়বার কখন আসবে বলতে পারছি না সেই জন্য রিয়াকে বললাম যে দু হাত লাগিয়ে কাজগুলো সারি তাড়াতাড়ি আবার আরও একটা চিন্তা আছে এদিকে রোদ চলে আসবে রোদ আসলে তখন আবার বসে থাকতে পারবো না সেই জন্য সকাল সকাল চেষ্টা করি রান্নাটা করে নিতে শাকটা বাঁচতে বাঁচতে এদিকে দেখো কড়াই গরম করে কড়াইয়ে দিয়েও দিয়েছি হচ্ছে ভেন্ডি ভাজতে ভাতটা নামিয়ে নিয়েছি আগেই তো এইটুকুনি ভেন্ডি ভাজা মানে দিয়ে দেখা যাক দুবেলা হয় কি না ওইদিকে ডাল তো আছে আর সকালে যদি রিয়ার বাবা বাবা যদি খেতে আসে তাহলে হবে না তো যাকে যেটুকুনি নিয়েছিলাম একটাও ভেন্ডি রাখিনি সবটাই দিয়ে দিলাম তোমরা অনেকেই বলেছ শাক ধোয়ার জন্য একটা ফুটো ফুটো গামলা বা একটা ঝুড়ি কিনে নিতে আসলে বের তো হই না সেই জন্য আর আনাও হচ্ছে না জানো তো আনবো গো খুব তাড়াতাড়ি আনবো তোমরা কেউ ভেবো না যে বলছো অথচ গায়ে লাগাচ্ছি না বা কিছু বের হচ্ছি বের হচ্ছি না দেখে ঠিকঠাক আনতে পারছি না নিয়ে আসবো বেরোলেই নিয়ে আসবো হ্যাঁ আমি বুঝতে পারি যে ওই ঝুড়িতে বা ফুটো ফুটো গামলায় শাক ধুতে অনেকটাই সুবিধা হয় বেরোই তখন নিয়ে আসবো কেমন এদিকে টাকাটাও এসে যাবে অসুবিধা হবে না ভাতের হাঁড়িতে নুড়ি বুলিয়ে নিলাম নিয়ে এবারে দেখো ভেন্ডি ভাজাটাও হয়ে গেল একটুখানি বড় বড় করে কেটেছি আর বাবা খেতে ওইভাবেই ভালোবাসে নাতনি তোমাদের কিছু কথা বলবে শোনো বড় নাতনিটা এইবারে ক্লাস টেনে উঠল ক্লাস টেনে ওঠার পরে এই আজকে থেকে ওর প্রথম পরীক্ষা সেই জন্য তোমাদের সবার কাছে একটুখানি আশীর্বাদ চেয়ে নিল তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন পরীক্ষা ভালো করে দিতে পারে শুধু আজকের পরীক্ষা বলে না জীবনের সব পরীক্ষাই যেন খুব ভালো করে দিতে পারে সব সময় আশীর্বাদ করি তোমরাও ওকে আশীর্বাদ করো সামনেই মাধ্যমিক পরীক্ষা ভালো করে যেন পাশ করতে পারে যেন সুস্থ থাকে তোমাদের বড়দের আশীর্বাদ আমাদের মানে ছোটো ছোটো বাচ্চাদের আমার নাতনিদের সব ওদের সবার খুব প্রয়োজন কথা বলতে বলতে এদিকে ডালটাও হয়ে গেছে দেখো তোমাদেরকে আর ডাল সেদ্ধ বসানো দেখানো হয়নি রসুন ফোড়ন দিয়ে কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে হয়ে গেল আমার ডাল তো এই যে কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলে নিচ্ছি বলেছ যে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু এই যে দেখে না কেমন যেন লাগে আমার যেন সেই প্রথম থেকে তো পরিষ্কার করে করে রেখে রেখে অভ্যাস সেই জন্য দেখো আজকেও বসে পড়েছি বোটা বাঁচতে তো জাগে চলে আসলাম আবারও রান্নাঘরে এই যে চারটে ডিম দিয়েছি চারটে ডিম দিয়ে আমাদের চারজনের হয়ে যাবে দুবেলা তো আজকে একটুখানি বাটা ঘষা করেই করব এই যে গোটা জিরে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করব যেহেতু রিয়ার পেটটা একটুখানি খারাপ খারাপ তবে এখন ঠিকই আছে তাও পেট খারাপের থেকে তো উঠলো তো সেই জন্য আর শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু নেইনি নিলাম কাঁচা লঙ্কা আর গোটা জিরে একটুখানি কি করব আজকে ডিমটাকে কষা কষা করে করব জিরে লঙ্কা আর এই যে পেঁয়াজটাকেও একটুখানি বেটে নিলাম তো রিয়া বলছে যে মা পেঁয়াজটা আধা বাটা করলেও তো হতো তা আমি বললাম যে না আজকে একটুখানি এইভাবে বিকি খেতে ভালোবাসে মানে পেঁয়াজটা আধা বাটা নয় পেঁয়াজটা গোটা বাটাই থাকবে যেরো একেবারে যেন যেমন মাংসের ঝোলের মতো হয় ঠিক সেই রকমের ডিমটা আজকে রান্না করব। মশলাটা বেটে তুলে নিলাম আসলে শরীরটা একটুখানি ভালো লাগলে তখন কিন্তু বাটা ঘষা করেই রান্না করতে ইচ্ছা করে ছেলে মেয়েদের যেটা ভালো হবে রিয়ার পেটের জন্য ওই গুঁড়ো মশলাটা খাওয়া উচিত না তো ভাবলাম যে যা আজকে করেই নি ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছুলে নিচ্ছি ওইদিকে মশলা তো বাটা হয়েই রইল তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা করে নেব ব্যাস তাহলেই আমার আজকের মতো রান্নাবাড়ি শেষ রান্নাঘর গুটিয়ে আমি উঠে পড়ব অন্য কাজে মানে এই রোদের মধ্যে আমাকে আর থাকতে হবে না তেলের মধ্যে দিয়েছি হলুদ পরে দেব একটুখানি নুন অনেক সময় মাখিয়েও দিই তবে এখন আমি এই কড়াইয়ের মধ্যেই বেশি দিয়ে দিই তাহলে ডিমের গায়ের মধ্যে মনে হয় যেন হলুদটা বেশি করে লাগে রঙটা বেশ ভালো হয় এই দেখো লাল লাল করে ডিমটা ভেজে নিলাম হলুদটা একটু বেশি দিয়েছি বলে লাল লাগছে কড়া করে কিন্তু ভাজিনি কড়া করে ভাজলে আবার ডিমটা শক্ত শক্ত লাগে ওপরে চামড়াটা সেই জন্য কম ভাজি তবে হলুদটা একটু বেশি দিই ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা দিয়ে এবারে মশলাটা দিয়ে দেবো আজকে আলু দেবো না কিন্তু আজকে হবে আলু ছাড়া ডিম কষা তো এই যে সোজা দিয়ে দিলাম তেলের ওপরে মশলাটা এবারে মশলাটাকে খুব সুন্দর করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ডিমের ঝোলটা দেখতে ভালো হয়নি লাল লাল হয়নি যেহেতু কাঁচা লঙ্কার তো সেই জন্যে কাঁচা লঙ্কার মতোই রঙ হয়েছিল লাল লাল হলে হয়তো আর একটু দেখতে ভালো লাগতো থাকা দেখতে ভালো লেগে কাজ নেই খেতে ভালো হলেই হলো খেতে অবশ্য ভালো হয়েছিল ছেলে মেয়েরা বলল এই যে ডিমটা ভাজা হয়ে গেছে এদিকে আর এদিকে দেখো মশলাটা থেকে এতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি দিয়ে দেব জল এই যে রঙটা দেখতে পাচ্ছ কেমন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হয়েছে দিয়ে দিলাম ডিমগুলো একসাথে দুটো মিলে একটুখানি ফুটে নিক ফুটে নিলেই হয়ে যাবে আমার তরকারি রান্না এই যে জলটা দিয়ে বসে থেকে কাজ নেই মশলাপাতিগুলো সব তুলতে থাকলাম আর এদিকে ফুটে গেছে ঝোলটুকু রিয়াকে একটুখানি দেখালাম লবণ হয়েছে কিনা বলছে হ্যাঁ লবণ হয়েছে তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এইবারে নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ একটুখানি হয়েছে কারণ এই যে অল্প করেই করেছি ছেলে এটা খেতে ভালোবাসে শুকনা শুকনা করে ভাত নেবে নিয়ে এই যে অল্প একটুখানি মশলা মেখে ভাত খাবে এটাই ওর ভীষণ পছন্দের সেই জন্য আবার এই জিনিসটা একটুখানি বেশি করে করলেও কিন্তু খেতে স্বাদ হয় না তোমাদেরকে যে দেখাচ্ছি ভিডিওতে ওইদিকে কিন্তু আমার মনটা বলছে এই ভিডিওটা যদি আমার মেয়ে দেখে তখন বলবে যে মা আমি খেতে পারলাম না কি করি বলো তো খারাপও লাগে আবার কি বলবো না দেখালেও হয় না রান্না টান্না সমস্ত তুলে রেখে যে শাড়িটা পরে নিলাম আবার পরে নিয়ে চললাম আমি ওষুধ আনতে রিয়ার বাবার জন্য দুপুরের ওষুধটা শেষ হয়ে গেছে তো এখন যদি না আনি তাহলে দুপুরে আর খেতে পারবে না সেই জন্যে বেরিয়ে পড়লাম সাথে নিলাম ছাতা যদি আমার মেয়ে দেখে ছাতা নেই নি তাহলে আমাকে ভীষণ বকাবকি করবে সেই জন্য ছাতাটা নিতে আজকে আর ভুলিনি ওইদিকে যে আমি গিয়েছি এদিকে সমস্ত যেগুলো রান্নার বাসন টাসন ছিল সেগুলোকে রিয়া সমস্ত মেজে নিয়েছে ওকে আমি বললাম যে রোদটা কমলে পরে না হয় মাজা যাবে তো এসে দেখি ও মেজে ফেলেছে তো যাকে যে ছেলের জন্য একটু শশা কেটে নিচ্ছি রিয়াও খায় ভাতের মধ্যে শশা খেতে ভালোইবাসে তো এই যে রিয়া চান টান সমস্ত হয়ে গেছে আর এই যে ফুলগুলোও তুলে নিলো কত সুন্দর লাগছে ফুলগুলো দেখছো তো আজকে একটুখানি দেখতে থাকো তোমরা ভিডিওটা আর একটু কিছু করার ইচ্ছে আছে খেতে বসে পড়লাম দিন পরে এই যে আধা ডিম আমি নিয়েছি আধা ডিম রিয়া নিয়েছে খাওয়া দাওয়া করে বসে পড়লাম আরও একটা কাজে মা মেয়ে দুজন মিলে এই যে দেখো একটা বেল এনেছিল রিয়ার বাবা তো ভাবলাম যে বেলটা আছে ঘরে আজকে সেটার গতি করে ফেলি তো বেলের শরবত করবো রিয়া আজকে সুস্থই তোমরা দেখতে পাচ্ছ বেশ ভুগলো মেটা ঘুরে এসে কিন্তু তো বেলটা আরও একটু পাকতো তবে বোঝা যায়নি বাইরে বেশ পাকা মতোই দেখা যাচ্ছিলো আবার খুব সুন্দর পাকা গন্ধও বেরোচ্ছিলো অতটাও কাঁচা ছিল না তো এই যে আমি খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো মাচতে থাকলাম আর ওকে বসিয়ে দিলাম তুমি এটা টুকটুক করে করতে থাকো চামচ দিয়ে সমস্ত ভেতরেরগুলোকে কুড়িয়ে নিয়ে এখন এই যে জল দিয়ে ও এটাকে হাত দিয়ে কচলে কচলে সমস্ত যেগুলো আঁশগুলো থাকে বেলের ভেতরে টিচিগুলো থাকে সেগুলোকেও বাঁচতে থাকবে বেলের শরবত খেতে আমার ছেলে মেয়েরা তারপরে আমার জায়ের মেয়ে দেওর ওরাও খেতে খুব ভালোবাসে তো ওদেরকেও একটু একটু করে দেব তো সেই জন্য প্রথমে একটুখানি জল দিয়ে করে নিল তারপরে একটু দুধ দিব। খালি জল দিয়ে করে দিলে ওরা আবার খেতে পারে না জিবে নাকি কি করে অবশ্য হ্যাঁ এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি শুধু জল দিয়ে খেলে একটুখানি জিভটা কিন্তু তুত্তুর করে তবে তোমরা যদি করো একটুখানি দুধ দিও দেখবে সেক্ষেত্রে আর ওরকম করবে না ছাঁকনিটা আমার কাছে আর বড়ো নেই বড়ো ছাঁকনি থাকলে ভালো হতো তো পরে ভাবলাম যে আটা চালনিটা নিলেও হতো তখন আর সেটা মাথায় আসেনি জানো তো তো এই যে ছোটো ছাঁকনিটাই দিয়েছি টুকটুক করে ওটা দিয়েই করছে আর সবাই তো হা করে অপেক্ষায় আছে কখন বেলের শরবত হবে তখন তারা বেলের শরবত খাবে ছাঁকনিটার জন্যেই যা একটুখানি দেরি হলো তো যাকে টুকটুক করতে করতে ছাঁকা হয়ে গেল হয়ে এই যে বড়ো ছেলে তো দুধ বিলি করে মানে দুধ দেয় বাড়ি বাড়ি তোমাদেরকে এর আগে বলেছিলাম কি না জানি না তো বড় ছেলের থেকে এক প্যাকেট দুধ নিয়েছিলাম ওই যে বাড়িতে ঘুরে ঘুরে দুধের প্যাকেটগুলো দিয়ে আসে সাথে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে এবারে একটুখানি চিনিগুলোকে গলানোর চেষ্টা করা হচ্ছে চিনিটা গলতে যেইটুকু সময় লাগবে ততক্ষণের অপেক্ষা তাহলে চিনিটা গললেই হয়ে গেল বেলের শরবত আর বেলের শরবতটা কী বলো তো যত সময় যায় তত যেন ভারী হতে থাকে জানো সেই জন্যে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়াই ভালো তো চি রিয়া বলছে নিচের চিনিগুলো গুলছে না নামা অনেকটা সময় লাগছে তো আমি আবার এই ব্যবস্থা করলাম যে এই যে এই গ্লাস আর এই বড়ো বাটিটা করে নিচ্ছি তাহলে চিনিটা তাড়াতাড়ি করে গলে যাবে বেশ অনেকক্ষণ করে দিলাম চিনিটা গললো তারপরে একে একে সবাইকে গ্লাসে করে করে দিলাম সবাই খেলো এইরকম জিনিস তো আর রোজ রোজ করা হয় না আর এই গরমের মধ্যে একটুখানি বেলে শরবত টরবত খেতে ভালোই লাগে তবে এই যে দুধ লাগে চিনি লাগে এই জন্য এই সমস্ত জিনিস আমি করতে চাই না জানো তো এই যে চিনিটা দিয়ে যেটা করলাম এটা দিয়ে ধরো আমার দুবারের মতো চা হয়ে যেত তো যাকে মাঝে মাঝে একটুখানি খেতেও হয় ছেলে মেয়েরা ভালোবাসে খেতে কি করবো আর তবে মেয়েটা খেতে পারেনি এটাই দুঃখ তো বলেছে আমি যখন আসবো তখন আমাকে আরেকদিন করে দিও তো আমি বললাম যে ঠিক আছে আরেক দিন যখন বাবা বেল নিয়ে আসবে তখন তোকে ফোন করব তুই না হয় চলে আসিস যাগে এই যে একে একে করে সবাইকে দিয়ে দিলাম একটু একটু করে এই যে তারপরে রিয়াও নিয়ে খেতে বসলো তো ভালোই হয়েছিল খেতে তোমরা যারা বেলের শরবত জল দিয়ে খাও তারা এইভাবে একটুখানি দুধ গুলে খেয়ে দেখো বেশ ভালো লাগে আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলো কি না একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও দেখা হবে আগামীকালকের ভিডিওতে কেমন